সমুদ্রের গর্জন ধেয়ে আসছে কিনারে, আশ্রে পড়ছে ঢেউ। বালুকা বেলার গর্ত থেকে বেরিয়ে ছোটাছুটিতে ব্যস্ত লাল কাঁকড়ার দল, একে অপরের সঙ্গে মেতেছে খুনসুটিতে। প্রকৃতিও বলে দিচ্ছে শীত আসছে, নিজের মতো করে নতুন সাজে সাজছে সৈকতের চারপাশ। একদিকে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি, তার সঙ্গে শুরু হচ্ছে সপ্তাহ জুড়ে উৎসব, তাই সৈকত নগরীও সাজছে নতুন সাজে। বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উপলক্ষে হোটেল মোটেল রেস্তোরাঁ পরিবহন ব্যবস্থা ও সৈকতের সব ধরনের রাইডসে দেওয়া হচ্ছে ছাড়। আগামী 27 তারিখ থেকে বীচ কার্নিভাল শুরু হবে এবং সাথে তিন দিনের সরকারি ছুটি, সেক্ষেত্রে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হচ্ছে এবং আমাদের হোটেল অলমোস্ট বুক হয়ে গেছে। পর্যটনের ডেভেলপমেন্টের জন্য এই ধরনের মেলা আসলে কক্সবাজার হওয়াটা খুবই জরুরি। উৎসবের ভিন্নতা আনতে আয়োজনে রয়েছে নতুন মাত্রা, তৈরি হয়েছে নতুন নতুন স্পট যা সাজানো হয়েছে রঙিন ছাতায়। প্রশাসন বলছে উৎসবের নগরীতে পরিণত হবে পর্যটন নগরী কক্সবাজার। ঢাকা থেকে আসা এবং যাওয়া, থাকা খাওয়া গান বাজনা সব কিছু মিলে 7টা দিন ট্যুরিস্ট যারা আসবে, লোকাল পিপল যারা আছে প্রত্যেকেই জমে থাকবে। ইনফ্যাক্ট এয়ারলাইন্সগুলো এবার ডিসকাউন্ট ঘোষণা করছে। পর্যটন মেলা ও বীচ কার্নিভালে কক্সবাজার সৈকত মাতাবেন বিভিন্ন ব্যান্ড দল ও তারকামানের শিল্পীরা। শুধু বিশ্ব পর্যটন দিবস নয়, সারা বছর জুড়ে জমকালো আয়োজন আর উৎসবে মেতে উঠুক সৈকত নগরী কক্সবাজার, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।